हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल प्रतिमा ब्लॉग चैनल। तुम्हारे अनेक अनेक स्वागत। तो देखो सकाल सकाल रेडी हुए नहीं चोकटार एखन आमार एरकम अवस्था। रेडी हुए कोथाय जाच्छी बोलो तो? तोरा रेडी हुए चले जाच्छी डाक्तारेर काछे, मा निये जाबे डाक्तार देखाते, कारण चोकटार अवस्था खुबी खराब, प्रचुर जंत्रणा करछे, व्यथा करछे। तो टोटो धरे एखन चले जाबो डाक्तार काछे। एखन बाजछे प्राय 6:30 मतन। तो आलोर दिके ताकातेओ पाच्छि ना, खुबी जंत्रणा करछे। देखि ओखाने गिये कि हय। संगे मा जाच्छे, एका जावार साहस पेलाम ना, कारण चोकटा दिए पुरो आपछा देखते पाच्छी, भालो करे देखतेओ पाच्छी ना। तो देखि डाक्तारबाबु कि बोले। अनेक तो मलम लागानो हलो, किछुई हलो ना। एबार देखि चोखे आई हॉस्पिटले चले जाबो। आई हॉस्पिटले बड़ो बड़ो डाक्तार बसे, तो ओखाने टिकिट केटे डाक्तार देखाते हय। चले एसेछि रानीगंजे। एबार आई हॉस्पिटलेर सामने देखो नेमे पड़েছিলাম, ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ ওইখানটাতে আই হসপিটাল। এর আগে একবার আমার চোখের প্রবলেম হয়েছিল, তখন ওখানে দেখিয়ে খুব তাড়াতাড়ি সেরে গিয়েছিল। তো সেই কারণে আই হসপিটালে চলে আসলাম। এইখানে আমাদের এই এলাকার মধ্যে সবথেকে বড় হসপিটাল এটা চোখের। তো এখানে টিকিট কেটে দেখাতে হয়, সেরকম ভিজিট লাগে না। এখানে 80 টাকা টিকিট কেটে দেখানো যায়। তো আমরা ভেতরে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে দেখলাম অনেক ভিড়। 113 নম্বর টিকিটটা আমাদের দিয়েছিল। 113 নম্বর মানে 12 জন আগেই পৌঁছে গেছিলো। অনেক ভোর থেকে এখানে লাইন পড়ে গেছিলো, আমাদের জানা ছিল না যে অতটা সকালে আসতে হবে। তো দেখো ভেতরটায় গিয়ে আমি একটুখানি ভিডিও করেছিলাম। অনেক ফুলের গাছ ছিল, খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তো একটু ভালো করে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। খুব তাড়া ছিল বলে, যে ডাক্তার চলে আসবে বা নাম লেখাতে দেরি হয়ে যাবে বলে। কিন্তু এখানটায় দেখানো হলো না, কারণ এখানটায় অনেকটা দেরি হয়ে যেত। ডাক্তার আসবে বললো যে 9:30 নাগাদ ডাক্তার আসবে। তো দেখলাম অত এতজন লোক হয়ে গেছে, তো এখানে যদি আমি ডাক্তার দেখাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। সে কারণে খুবই যন্ত্রণা করছিলো চোখে। পাশে একটা ক্লিনিক ছিল, সেইখানে আমরা ডাক্তারটা দেখিয়েছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে আই হসপিটালের মেন গেট, আর আমরা এই যে পাশে ক্লিনিকে চলে এসেছি। এখানে নাম লিখিয়ে এখানটাতে বসে পড়েছি। এখানে অনেক জন ভিড় ছিল, কিন্তু আই হসপিটালের মতন অতটা ভিড় ছিল না। এখানে আমার 39 নম্বরের টিকিটটা হয়েছিল। এখানেও 80 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে দেখানো হয়। এখানে আলাদা করে ডাক্তারের ভিজিট লাগে না। এখানে প্রথমে চোখটা আমার টেস্ট করে নিয়েছে। টেস্ট করে নেওয়ার পর ভালো করে ডাক্তারবাবু দেখে ওয়াশ করে দিল। ওয়াশ করে দেওয়ার পর বললো কেমিক্যাল ইনফেকশন হয়ে গেছে। তারপর কতগুলো মলম আর দুটো ড্রপ লিখে দিল, বললো এটা লাগালে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো দেখো আমরা বেরি করেছি ডাক্তার দেখিয়ে। আর এই দেখো, এই ডাক্তারবাবু যে নাম লেখা রয়েছে উজ্জ্বল কুমার খান, এনার ছেলে আমাকে দেখেছে। তো এখানে বোর্ডটাতে সব কিছুই লেখা আছে, যে কখন বসে না বসে। এখানটায় মেডিসিন পাওয়া যায়, আর এই দিকটাতে দেখো, এই দিকটাতে পাওয়া যায়, কেউ যদি চশমা প্রয়োজন হয় তাহলে এখানে বানাতে পারে। তো ডাক্তার দেখানি হয়ে গেছে। যখন ওয়াশ করলো প্রচুর লেগেছে আমার, খুব কষ্ট হয়েছে। এবার আমরা বাড়ির দিকে চলে যাব। অনেক সকালে বেরিয়েছি, রান্নাবান্না কিছুই করে আসা হয়নি। তো এবারে দেখো মেঘলা, অনেকটা মেঘলা করে গেল, রোদ উঠেছিল সকাল দিকটাতে, তারপরে দেখো মেঘলা করে গেল। এটা হচ্ছে দামোদরের ব্রিজ, আমাদের দামোদর নদীর ব্রিজ। এখন নদীতে জল সেরকম নেই, খুব অল্প জল আছে, আর সেরকম জল নেই। এবার আমরা বাড়িতে চলে যাব। তো দেখো বাড়িতে এসে এই দেখো এই সমস্ত ওষুধগুলো দিয়েছে, স্নান টান করে পরিষ্কার হয়ে নিয়ে। তারপর মা রান্না বসিয়ে দিল, রান্না তো করে যাওয়া হয়নি। এবার আমরা খাওয়া দাওয়ার দিকে যাব, রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে নেব। তো আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।